গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে প্রায় 8টা মতন, ঘুম থেকে আমি আজকে আগে উঠেছি, তারপরে এখন বাড়ির সবাই আস্তে আস্তে উঠবে, তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু বলে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ঘরে দুয়ারে চৌকাঠে জল দেওয়া। তো আমি উঠেছি দেখে আমার বড় দেখলাম উঠে গেছে, উঠে বাইরে এসে বসলো। তো কচি আবার এসে একটু আদর খাচ্ছে, ও বেশ কুকুর টুকুর ভালোবাসে আমার মতন। আসলে আমার বর ভালোবাসে বলেই তো আমার বাড়িতে এত অত্যাচার করে। আমার বর যদি এগুলো পছন্দ না করতো তাহলে কিন্তু আমাদের বাড়িতে এতগুলো কুকুর থাকতেও পারতো না, বা এদেরকে আমি মানে পেট পুরে খেতে দেওয়া বলো, শুতে দেওয়া বলো কিছুই পারতাম না। যেহেতু ও ভালোবাসে সেই কারণে ধরো আমার কোনো অসুবিধা হয় না। তো সকালবেলাতে চৌকাট গেটে জল দিয়ে আসলাম, তারপর তাড়াহুড়ো করে একটু বাসনগুলো নামিয়ে ভাবলাম এবার একটু গ্যাসটা মুছে নিই, যেহেতু চা করব। আর প্রতিদিন সকালবেলাতে কিন্তু আমি গ্যাস মুছি তারপরে চা করি। সে আমার রাত্রের ভাত রান্না করার পর গ্যাস মুছা থাকলেও মুছি, না মুছা থাকলেও মুছি, এটা আমাদের অভ্যাস। বাসি ওভেনে আমরা চাটা করি না। তো ঘরে যেহেতু কাজকাম টুকিটাকি হয়ে গেল, মানে যেগুলো বাসি কাজ থাকে, চৌকাটে জল দেওয়া, তারপরে তোমার রান্নাঘর পরিষ্কার করা, এগুলো হয়ে গেছে। তো বর যেহেতু বসে আছে তাই ভাবলাম ব্রাশটা করে নিই, করে দু কাপ চা করে ফেলি, কারণ আমার বর ঘুম থেকে উঠলেই ওর কিন্তু চা চাই। তো সেই কারণে মুখ টুক ধুয়ে ওর জন্য একটু লাল চা বসিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন সকালে লাল চা হয়, তারপরে যদি চা হয় তাহলে দুধ চা হয়, কিন্তু সকালবেলাতে কিন্তু আমরা লাল চাই খাই। তো একটু আদা দিয়ে লাল চা করবো ভাবলাম। তো চিনি কোটোতে যা ছিল যাই হোক তাতে হয়ে গেল, আমাকে আর ঢপ থেকে বের করতে হলো না। কিন্তু চা দেখছি একেবারেই কম, আর ওই গুঁড়ো চায় না লাল চা খেতে একদম ভালো লাগে না। দুধ চাটা খেতে ভালো লাগে, কিন্তু লাল চায়ের জন্য তোমার এই পাতা পাতা চাটাই বেশি ভালো লাগে। তো সেই কারণে আবার একটু প্যাকেট থেকে চাটা ঢেলে রাখলাম। আর আমার অর্ধেক জিনিস কোটোতে থাকে, অর্ধেক জিনিস কিন্তু ঢপে থাকে। কবে নিরামিষ কি রান্না হয় না হয় তার ঠিক নেই, ওই জন্য আমি ঢপে কিছুটা রাখি আর কিছুটা তোমার কোটোতে ঢেলে রাখি। তো তিনজনের জন্য তিন কাপ চা হয়ে গেছে, বোনও ঘুম থেকে উঠে পড়েছে, আর বোন বাইরে বসে বসে চাটা খাচ্ছে, আর আমরা দুজনে ঘরে বসে খাচ্ছি। বোনকে ডাকলাম ঘরে, তো বললো না বাইরে ফ্যান চলছে, বাইরেই বসি, ওই জন্য বাইরে বসলো। আর কোথায় বা বসবে বলো, এই যে ভোলু এসে বসে পড়েছে। তো ভোলুকে দিলাম বিস্কুট খেতে, ভোলু কিন্তু বিস্কুটগুলো খেলো না। তো সেই বিস্কুটগুলো আবার যখন পচিকে দিলাম তো দেখো নিজেও খেলো না, আবার মাসিকেও খেতে দিবে না, কেমন মারামারি শুরু করে দিয়েছে। এত বদনা কুকুরটা কি বলবো, মানে হিংসায় ভরা মনটা। তো ঘরের কাজকাম সব হলো, এই যে বাসন কুসন রাতের সব মাজা ঘষা হলো, কলপাটটাও পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম কটা সার্পে ভিজে পুকুর থেকে স্নান করে আসি আর কেচে আসি। বাড়িতে তো কাচা যায় না সাদা জামাকাপড়, যেহেতু আমাদের বাড়ির কলের জলটা একটু লাল টাইপের, সেই কারণে বরের কিন্তু সাদা জামাকাপড়গুলো আমাকে পুকুর থেকে কেচে নিয়ে আসতে হয়। তো ওর জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে যাবো একটু বাইরের দিকটা লিকাতে, কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আর বুদ্ধ পূর্ণিমার দিন ঘরের সামনেটা একটু গোবর দিয়ে না লিকালে কেমন যেন লাগে। এর আগের দিন গিয়েছিলাম, সেদিন কিন্তু গোবর কুড়ি নিয়েছিলাম, সে গোবরটা রাখাই ছিল। তো এই কারণেই নিয়ে এসেছিলাম যে বুদ্ধ পূর্ণিমার দিন বাইরেটা একটু লিকাবো। আর এই জায়গাটা লিকি আমার শান্তি নাই গো, আজকে এই যে এখন লিকালাম, কখন যে আবার ভোলু আর ভোলুর মা মাসি এসে এই জায়গাটা খুঁড়ে রেখে দেবে তার ঠিক নেই। তোমাদেরকে অন্য টাইমে আমি দেখাবো জায়গাটা কীভাবে ওরা খুঁড়ে রাখে। তো এখন লিকিয়ে দিচ্ছি, পরে কিন্তু ওই ধারেগুলো মুছে দেবো জল নিয়ে এসে, ওটা তো আর ঝাঁটা দিয়ে ধোয়া যাবে না, ওটা নেতা দিয়ে ধুতে হবে। তো সকালবেলাতে টাইম কলে জল আনা হয়েছিল স্কুটিতে করে। তো বর বললো আমি বাজার যাবো, স্কুটিটা বাইরেই রাখো, সেই কারণে স্কুটিটা কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু ওদিকটা লিকাবো সেই কারণে ওদিক থেকে নিয়ে এসে এদিকে রাখলাম, আর গাড়িটা মানে এদিক আর ওদিক করে বেড়ায়, কখনো এদিক থাকে কখনো ওদিক থাকে তার ঠিক নেই। তো সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম ছাদটাই কেন বাকি থাকবে, আজকে পূর্ণিমার দিন, পূজা পার্বণের দিন, ভাবলাম ছাদটাকেও ভালো করে একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিই, আর স্নান টান করে এসে তারপরে তোমার মন্দির টন্দির ধুবো, বাসি কাপড়ে তো আর মন্দির ধোয়া যায় না। তো চলো স্নান করে আসি। তো যাই হোক স্নান টান করে এই যে চলে এসেছি বাড়িতে। তো সকালবেলাতে আজকে ঠাকুরের বাসন মাজিনি, তার কারণ সকালবেলায় উঠেই তো আজকে বাড়ির কাজে লেগে পড়েছিলাম, ঠাকুর ঘরে ঢুকায় হয়নি, আর আমি তো এগুলো রাতের বেলাতেই বাইরে বের করে রাখি, ওই জন্য সকালবেলাতে আমার বাসনগুলো মাজতে অসুবিধে হয় না। আমি স্নান করার আগে মেজে রাখি, তারপরে স্নান করার পর আবার ধুয়ে পাকলিয়ে পুজো দিই। স্নান করার আগে বরকে বলেছিলাম যে আজকে ফুল কম পেয়েছি, তুমি বাজারে গিয়ে কিছুটা ফুল আর কিছুটা ঠাকুরের খাবার কিনে এনে দাও, মানে কলা প্যাড়া এইসব আর কি। তো সকালবেলাতেও গিয়ে আমার
আমাকে কিছুটা ফুল আর এই যে ঠাকুরের সব খাবারের বাজারটা করে এনে দিয়েছে। তো এখন সানটান করে বসেছি পুজো দিতে। তো সানটান করে আজকে জানো তো চুড়িদার পরেছিলাম। তো আমার বর আবার বলছে আজকে বুদ্ধ পূর্ণিমা তুমি চুড়িদার পরে পুজো দিবা, ও না মানে পুজো পার্বণ এসব না মানে বেশ মানে ভক্তি ভরে করতে ভালোবাসে, মানে আমি যতটা না ঠাকুর ভক্ত তার থেকে বেশি ভক্ত হচ্ছে ও, মানে স্নান করে ওঠে সূর্যদেবকে প্রণাম করা, তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করা, মানে খেতে বসার আগে মানে মাটিতে খাবার দিয়ে জল দিয়ে খেতে দেয়, মানে এগুলো করে বেশ, মানে ঠাকুরের প্রতি ওর একটু ভক্তি শ্রদ্ধা আছে। তো বলছে তুমি চুড়িদার পরে ঠাকুরকে পুজো দিবা, শাড়ি পরো, শাড়ি পরে পুজো দাও, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, শাড়ি পরে বাড়ির বউয়ের মতন হয়ে পুজো দাও। তো ওর কথা মতন আজকে বাড়িতে শাড়ি পরে তারপরে পুজো দিলাম, ভালোই, বাড়ির বউ বউয়ের মতন পুজো দেওয়াটাই ভালো, তাই না? তো যাই হোক, আমি যতটা পারি নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু বর যখন বাড়িতে থাকে তখন বরের ইচ্ছে মতন আমাকে পুজো দিতে হয়, ও যেটা বলে সেটা করতে হয়। আর ও বাড়িতে থাকলে কিন্তু বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক বা রবিবার থাকুক, আমাকে কিন্তু ধূপ দিতেই হবে, কারণ ধূপ না দিলে না ও মানে পছন্দ করে না খুব একটা পুজো টুজো দেওয়া, মানে ধূপ দিতেই হবে, পুজো করলে ধূপ দিতেই হবে, সে দুপুরবেলাতেও হোক বা রাত্রে হোক দিতেই হবে। তো টিকা কিনে এনে দিয়েছিলো আর ধূপ কিনে এনে দিয়েছিলো, কারণ ওই নারকেলের ছোবড়াগুলো সব শেষ হয়ে গেছে, আমাদের বাড়িরও শেষ হয়ে গেছে, মাদের বাড়িরও শেষ হয়ে গেছে, সেই কারণে বলেছিলাম টিকা আনতে। তো টিকা আর ধূপ এনে দিয়েছে, তো পুজো দেওয়া হয়ে গেল, তাই একটু ঘর দোরে একটু ধূপ দেখিয়ে দিলাম। আর পুজো পার্বণের দিন ঘর দোরে তো ধূপ দেখাতেই হবে, আর যেহেতু বৃহস্পতিবার। তবে জানো তো আজকে কী হয়েছিল, আজকে যে বৃহস্পতিবার আমার একদম খেয়াল ছিল না, আমার বর যেদিন বাড়িতে থাকে আমি সেদিনই মনে করি রবিবার, আর যেদিনও চলে যায় সেদিন মনে করি সোমবার, এরকম আমার সঙ্গে প্রায়ই হয়। তো আমি ওই কারণে হাসছিলাম যে ভেবেছি আজকে রবিবার। তো যাই হোক, রান্নাবান্না করতে এখন চলে এসেছি পুজো পার্বণ দিয়ে। তো বোন বসে বসে সবজিগুলো কেটে দিল, আর আজকে নিরামিষ রান্না হবে, সেই কারণে দেখো আমার বর পনির নিয়ে এসছে। তো পনিরগুলো আজকে অনেক বড় বড় করে কেটেছি, তো পনির করে নিলাম রান্না, আর এটা হচ্ছে পোস্ত বাটা, চারমগজ বাটা দিলাম, আর করব তোমার পাঁচ তরকারি। তো এদিকে পনিরটা হয়ে গেছে, ওদিকে বোন পাঁচ তরকারি সবজিগুলো সব কেটে দিয়েছে, তো চলো ঝটপট করে পাঁচ তরকারিটাও করে ফেলি। আর করেছিলাম তোমার ডাল, ডালটা করেছিলাম তোমার পাঁচ মিশালির ডাল, ঘরে মুগের ডাল, কলাইয়ের ডাল, অনেক রকমের ডাল ছিল, তো সেই সব ডাল দিয়ে একটু কারো কারো করে ডাল করলাম। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। বলে না কাজ নাই তো কাঁথা সেলাই কর না, কি একটা আছে রে কথা, তো ওরকম অবস্থা হয়েছে আমাদের। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুলাম, তো বিয়ের বাজনাটা বাড়ির পাশ দিয়ে এমনভাবে গেল মনে হচ্ছে যেন বাজনাটা আমাদের ঘরের মধ্যেই বাজছে, তো ঘুমটা গেল ভেঙে। তো কি করব, টাইম কাটছে না, তাই ভাবলাম যাই ছাদে একটু কিতকিত খেলি, অনেকদিন কিতকিত খেলা হয়নি, তো আমাদের ঘর কাটা হয়ে গেছে। এই এটা তো তুই ওই ভাত ভাতের কাটলি রে, আরে না আমরা অনেক রকম খেলতাম, সে একটা বড় সামনেটাই বড় ঘর থাকতো, তারপরে লম্বা করে ছখানা ঘর থাকতো, আর একটা থাকতো তোর গোল করে থাকতো, আর একটা এটা তো ভাত ভাত খেলতাম, ওই ভাত ভাতের ঘর হয়ে গেল। ঠিক আছে, তো চলো, অনেকদিন পর খেলছি, অনেকদিন বলতে অনেক বছর পর আজকে কিতকিত খেলছি, তো কিতকিতটা কেমন ভাবে খেলা যাক। বাই
আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু অনেক বাড়িতে নারায়ণ পুজো হয়েছে। তো দুটো বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার। তো এটা হচ্ছে আমার দাদার বাড়ি, ভাইপো নতুন ঘর করেছে, সেই কারণে আজকে নারায়ণ পুজো হলো। আর এখন গিয়েছি আমরা আমাদের একটা অফিসের স্টাফের বাড়িতে। তো ওদের বাড়িতেও আজকে নারায়ণ পুজো হয়েছে, তো এখানে আমাদের নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার। তো ভাইপোদের বাড়িতে গিয়ে ভাইপোদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে এসে তারপরে সন্ধ্যের সময় এখন এসেছি দুই বোনে এই যে স্টাফের বাড়িতে প্রসাদ খেতে। তো আমরা গেলাম, তো আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা দিল খেতে, তারপরে দিল তোমার এমনি নর্মাল প্রসাদ, যেগুলো তোমার ঘরে পুজো হয়েছিল সেই প্রসাদ দিল খেতে। এখনও কিন্তু রাত্রের খাবারটা খাওয়া বাকি আছে, মানে খিচুড়ি খাওয়াটা কিন্তু বাকি আছে। রাত্রে যেহেতু এখানে খিচুড়ি রান্না হয়েছে, তো সেই কারণে খিচুড়ি খাওয়ারও নিমন্ত্রণ করা হয়েছিল। তো দুই বোনে গেছি, তো দুই বোনকে দেখো প্লেট ভর্তি করে প্রসাদ দিয়েছে খেতে। তো চলো ঠাকুরটা দেখে আসি। তো এটা হচ্ছে এই বাড়ির ঠাকুর, ওটা তো ছিল দাদার বাড়ির ঠাকুর, আর এটা হচ্ছে আমাদের ওই স্টাফের বাড়ির ঠাকুর। তো ঠাকুরটা প্রণাম করে তারপরে গিয়েছিলাম খিচুড়ি খেতে ওপরে। খিচুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি এই যখন বাড়িতে, আর বাড়িতে এসে আমার বিছানা টিছানা করা হয়ে গেছে, আর ছেলের বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ছেলের বাবা তো যায়নি, ওদের জন্য বাড়িতে সিদ্ধ সিদ্ধ ভাত করা হয়েছিল, তো তা খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে। আর আমরা দুই বোনে তো ওখান থেকে খেয়ে এলাম। তো খাবারগুলো সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল। আমার বর আর ছেলে গেল না বলে ওদেরকে বাড়িতে এসে বলছিলাম যে তোমরা অনেক বড় মিস করে ফেললা। তো যাই হোক, এদিকে রাতের বেলায় আমি একটু মানে মালাটালা খুলে রাখলাম, তার কারণ এই মালাটালা পরে না ঘুম একদম আসবে না, যা গরম পড়েছে। আর এমনিতে মালা পরতে আমার একদম ইচ্ছে করে না, তো প্রসাদ খেতে যেহেতু যাচ্ছিলাম সেই কারণে আমার বর আবার বকে ঝুঁকে পড়ালো যে খালি গলায় যাবা, বউ মানুষকে খালি গলায় যেতে হয় না প্রসাদ প্রসাদ খেতে। তো সে কারণে মালাটা পরে গিয়েছিলাম। তো এখন মুখ টুক ধুয়ে আসলাম, তাই ভাবলাম একটু মুখে চোখে পাউডার টাউডার দিয়ে তারপরে ঘুমাই। আমি দিনের বেলায় না সাজলে কিন্তু রাতের বেলাতে একটু সেজে গুজেই ঘুমাই, এটা আমার আগেকার অভ্যাস। দেখেছো কাণ্ড, আমার বর এমন জায়গাতে মর্টিন দিয়ে রেখেছিল যে আমি খেয়াল করিনি। তো একটু সাজুগুজু করতে গিয়ে লাস্টে একটু মর্টিনের ছাঁকা খেয়ে নিলাম, নাইটিটা তো ফুটো হয়েও গেল, এমনকি আমার পায়ের কাছটা একটু পুড়েও গেছে, তো খুব জ্বলছে। তো আমি একটু পাউডার লাগালাম, তো ছেলে বললো মা আমাকে একটু দিয়ে দাও, যেহেতু এটা ওর পছন্দের পাউডার, রাতের বেলাতে আর দুপুরবেলাতেও একটু মাখিয়ে দিই। আমার ছেলেও যেন তো প্রচণ্ড ঘামে, মানে কি বলবো, গরম একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে আমারও প্রায় একটু ঘুম ঘুম পেয়েছে, কারণ সেই সকালবেলায় উঠেছি, এখন পর্যন্ত একটুও শোয়ার টাইম পাইনি।